Hey guys, Assalamualaikum. Shukr shakal walasan. Habib bike store pako theke apnader shakal janan. Shubhechha obhinondon. Aaj amra apnader shamne notun aro ekti bike niye eshlam. Seta hocche Yamaha brander Fzs 63 Deluxe je bike ti esheche 2023 model er bike. এই ব্যাগটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন হয়েছে। ব্যাগটিতে কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো ধরনের স্ক্র্যাচ নেই। তো আজকের ভিডিওতে এই ব্যাগটার প্রাইস এবং এর ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা নিউ কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্বাদ্রতপাড়া। শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর। আর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স কথা না বেরিয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু থেকে আপনাদেরকে বাইকটি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বাইকটার কন্ডিশন। তো এটা কিন্তু Fzs 63 ডিলাক্স বাইকটা, নতুন যে বাইকটা এসেছে সেটা। আর এটার মডেলটা হচ্ছে 2023 মডেল, 2023-এর 9 মাসে কেনা বাইকটার। আর বাইকটার বর্তমান বয়স হচ্ছে 5 মাস। বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে। তো বাইকটা প্রথমে আপনাদেরকে টায়ারের কন্ডিশনটা দেখাবো, সামনের চাকার কন্ডিশনটা দেখেন। নিউ হচ্ছে যে টায়ারের যে দাগগুলো থাকে তিনটা লাইনে কিন্তু আছে, তিনটা দাগে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। টায়ারটি ক্লিন করে নিলে আরও ভালোভাবে বোঝা যাবে। দেখেন ভিউয়ার্স, টায়ারটি ক্লিন করে আরও ভালোভাবে বোঝা যাবে। নিউ হচ্ছে যেরকম থাকে টায়ারের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে। এছাড়া সাইডের লোবগুলো কিন্তু বিদ্যমান আছে। এখন দেখতে পাচ্ছেন ডিস্ক প্লেট, সামনের ডিস্ক প্লেটটি দেখতে পাচ্ছেন 1 মিমি পর্যন্ত ক্ষয় যায় না। মাত্র 5 মাস বয়সের বাইক, খুবই কম চলছে, নতুন কন্ডিশন রয়েছে। ডিস্ক প্লেটটি স্লাইড করলে বুঝতে পারবেন। এছাড়া ABS-এর সেন্সর দেখতে পাচ্ছেন, ABS-এর কন্ডিশন দেখেন, কোনো ধরনের প্রবলেম পাবে না। এবার চলে আসা যাক ব্রেক ক্যালিভারের দিকে। ব্রেক ক্যালিভারে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই। তখন এখন আপনাদেরকে বাইকটার সামনের মার্কেটের অংশটুকু দেখাবো। মার্কেটের অংশটুকু দেখতে পাচ্ছেন নিউ হচ্ছে যেরকম থাকে মার্কেটের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে। তো এখন আপনাদেরকে বাইকটির হেডলাইটের কন্ডিশনটাও দেখাচ্ছি। দেখেন ভিউয়ার্স, হেডলাইটের কন্ডিশন ক্লোজ করে দেখাই। দেখেন তো এখানে কোনো ধরনের স্পট নেই, এবং বাম সাইড অংশটুকু দেখেন, এখানে কোনো ধরনের স্পট নেই। আর হেডলাইটের প্রত্যেকটি লাইটই কিন্তু ওকে আছে। তো যারা নেবেন সব কিছুই চেক করে নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন লাইটগুলো দেখে দিব। দেখেন এই যে লাইটটা জ্বলে উঠছে। এছাড়া আবার লাইটটা দেখতে পাচ্ছেন, লাইটগুলোতে কোনো ধরনের প্রবলেম নেই। ইন্ডিকেটরগুলো দেখেন, ইন্ডিকেটর কোনো ধরনের প্রবলেম নেই। প্রত্যেকটা লাইটই কিন্তু ওকে আছে, কোনো ধরনের সমস্যা নাই। তো যারা নতুন নেওয়ার পরিকল্পনা করতেছেন Fzs 63 ডিলাক্স বাইকটি নেবেন গ্রে কালারের, তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। এটা কিন্তু সব শোরুমে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না, এটা আপনারা সকলে জানেন। তো এখন আপনাদেরকে বাইকটার ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাবো। দেখেন ডান পাশে ট্যাঙ্কির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, কোথাও কোনো স্পট নেই, চুল পরিমাণ পর্যন্ত বাইকটিতে খুঁত পাবেন না। নিউ হচ্ছে যেরকম থাকে ঠিক একই রকম রয়েছে। লোগোটা দেখেন, দেখতে কিন্তু অনেক অসাধারণ লাগছে। Fzs 63.0 লেখা। তো এটার উপরে আপনার ট্যাঙ্কির উপরে পাটের অংশটুকু দেখতে পাচ্ছেন, কোথাও কোনো ধরনের স্পট নেই। ইঞ্জিন কন্ডিশনের দিকে চলে আসা যাক ভিউয়ার্স। দেখেন ইঞ্জিনের প্রতিটি নাটে আনটাচ রয়েছে, একটা নাটও হাত দেওয়া হয় নাই। আর এটা তো BS6 ইঞ্জিন, এটা আপনারা সকলে জানেন। ডিলাক্স যে বাইকটি এসেছে সেটা হচ্ছে BS6 ইঞ্জিন। আর এটা হচ্ছে অফিসিয়াল বাইক, অফিসিয়ালি গ্যারান্টি পেয়ে যাবেন ইঞ্জিনের, প্লাস আমাদের কাছে গ্যারান্টি পেয়ে যাবেন। ইঞ্জিনের একটা নাট খোলা থাকলে এটা প্রুফ করতে পারলে যে টাকাটা ক্রয় করবেন ফুল টাকা পেড করে দেবো, আমাদের বাইকটি আমাদের কাছে ফিরিয়ে দেবেন। এখন আপনাদেরকে বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটা দেখাচ্ছি। দেখেন ভিউয়ার্স, কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। এক্সস্টের কন্ডিশন দিকে চলে আসা যাক। এক্সস্টের কন্ডিশনটা দেখেন, এক্সস্টে কোনো ধরনের স্পট পাবে না। এক্সট্রা গার্ড লাগানো আছে, আর এক্সট্রা বাম্পার লাগানো আছে। যে ডেকোরেশনগুলো করা থাকে এগুলোর টাকাটা আপনাদের সেভ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে বাইকটার পিছনের টায়ারের কন্ডিশনটা দেখাই। দেখেন নিউ যে টায়ারের বিটগুলো যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে। বাইকটি খুবই কম চলছে, বয়স কম যেহেতু বাইকটা অনেকটাই কম চলছে। সাসপেনশনের কন্ডিশনও দেখতে পাচ্ছেন, কোনো ধরনের প্রবলেম নেই। এছাড়া পিছনের ডিস্ক প্লেটটিও দেখেন, এখানেও আপনার স্লাইড করে দেখবেন ডিস্ক প্লেটটিও ক্ষয় যায় না। ব্রেক ক্যালিভারে কোনো ধরনের প্রবলেম নেই। এই বাইকটি নেবেন আপনারা, শুধু নিয়ে চালাবেন, কোনো ধরনের প্রবলেম নাই। আর বাইকটিতে কোনো ধরনের কাজ করাতে হবে না, শুধু একটা কাজই করবেন, সেটা হচ্ছে মোবিলটা ড্রেন দিবেন, মোবিল ড্রেন করেই বাইকটি চালাতে পারবেন, কোনো ধরনের প্রবলেম পাবেন না এই ব্যক্তিতে। তো বাম সাইডের ট্যাঙ্কির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। ইঞ্জিন কন্ডিশনটা দেখেন, ইঞ্জিন কন্ডিশন কোনো ধরনের প্রবলেম নেই। সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখাচ্ছি। দেখেন সাইড কভার ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন, কোনো ধরনের স্পট পাবেন না। তো এখন আপনাদেরকে বাইকটা চেন প্রিমিয়াম কন্ডিশনটা দেখাচ্ছি। দেখেন চেন প্রিমিয়ামে কোনো ধরনের প্রবলেম নেই। এই চেন প্রিমিয়াম দিয়ে কিন্তু অনায়াসে অনেকদিন বাইকটা রান করতে পারবেন ভিউয়ার্স।
তো এখন আপনাদেরকে ব্যাকটার ব্যাক সাইডের কন্ডিশনটা দেখাবো। দেখেন ব্যাক সাইডের কন্ডিশন, ব্যাক লাইট, সাইড ইন্ডিকেটর কোনো ধরনের প্রবলেম নেই, ব্যাকটি অন টেস্ট অবস্থায় আছে। অন টেস্ট অবস্থায় থাকা মানে আপনারা যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন, কোনো ধরনের প্রবলেমে পড়বেন না। তো এখন আপনাদেরকে ব্যাকটার মিটারের কন্ডিশনটা দেখাবো। মিটারের কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন ব্যাকটি রান করছে অনলি 3833 কিলোমিটার, 3833 কিলোমিটার বাইকটি রান করেছে, এটা আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন। আর তো নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে। এছাড়া আপনারা হ্যান্ডেল বারটি দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল বারে কোনো ধরনের প্রবলেম নেই। তাছাড়া আপনারা প্রত্যেকটা লাইট ওকে আছে। আর আপনারা এই বাইকটি নিউ অবস্থায় যেরকম থাকে শোরুমে, নিউ শোরুমে যেরকম কন্ডিশনও থাকে সেম কন্ডিশন রয়েছে, কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। আর নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন। এই বাইকটি আমাদের কাছ থেকে নেওয়া যে কথা, নিউ শোরুম থেকে নেওয়া কিন্তু সেম কথা। আর বিশেষ করে এই বাইকটি দেখতে কিন্তু অসাধারণ, বিশেষ করে ভার্সন 3 ডিলাক্স যে বাইকগুলো আছে সব কালারের থেকে এই কালারটার চাহিদা বেশি, আপনারা সকলে জানেন। যারা FZS ভার্সন 3 ডিলাক্স গ্রে কালারের বাইক খুঁজতেছেন, গ্রে কালারের ভার্সন 3 নেবেন, তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তারা ঈদের আগে কিন্তু আমাদের কাছ থেকে এই বাইকটি সংগ্রহ করতে পারবেন, যেহেতু আমাদের কাছে স্টকে আছে। যারা নেবেন তারা অবশ্যই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন অতি শীঘ্রই, তাহলে কিন্তু বাইকটি পাবেন, নয় কিন্তু আবার পাবেন না, বাইকটি হয়তো আবার সেল হয়ে যেতে পারে যেহেতু এই বাইকটির চাহিদাও অনেক। তো এবার চলে আসুন বাইকটির প্রাইসের দিকে। এই বাইকটির প্রাইস পড়বে 2,65,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম, এখানে ফিক্সড প্রাইস বলি নাই, চাওয়া দাম হচ্ছে 2,65,000 টাকা, অন টেস্ট অবস্থায় আছে। এটা আপনারা নিয়ে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন। 2023 মডেলের বাইক, বাইকটার বয়স 5/5, 23-এর 9 মাসে কেনা, তো ফুল ফ্রেশ, শোরুম কন্ডিশন রয়েছে। তো যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া 3-4,000 টাকা ডেকোরেশন আছে, এই ডেকোরেশন টাকাটাও কিন্তু সেভ হয়ে যাবে আপনাদের। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।